हाय एवरीवन, पूजा सीरियल ब्लॉग चैनले तुम्हारे प्रत्येक के स्वागत जानाई। आशा करी तुम्हारा सबा भलो आज। तो आज के चले एक अन्कम भिडियो नहीं। एर आगे हमें जिनिसटार एक भिडियो बनिए तुम्हारा डेस्क्रिप्शन बक्से गेले ही देखते पा। तो ये हे ड्रागन फ्रूट जूस बा मिल्क ड्रागन शेक बा स्मूदी जेको एक बोलते ही पारो। ये हे खूब एक हेल्दी ड्रिंक्स जेटा तुम्हारे संगे शेयर करछी। तुम्हरा जदि बाड़ीते एटा प्रतिदिन एकटा करे जदि खावा जाए ताहले किन्तु बार्धक्य प्रतिरोध करते किन्तु अनेकटा साहाज्य करे। एबं एर अनेक गुणागुण रयेछे। आजकेर आमी तुम्हारे संगे शेयर करब जे किभाबे ड्रागन मिल्क शेक बनाना जाए। तो सेटा देखते होले भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त आमार संगे थाकते होबे। तो चलो भिडियोटा शुरू करा जाक। এটা বানানোর জন্য আমি একটা ড্রাগন ফ্রুট নিয়েছি। ড্রাগন ফ্রুট আমি সাধারণত সাদা আর লাল দেখেছি। তো জানি না এর ভেতরটা ঠিক কি কালার আসবে। তো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল ড্রাগন ফ্রুট টেস্ট করব। তো ফাইনালি সেটা হলো। হয়তো পরে আবারও হবে, বাট এটা আমার ফার্স্ট টাইম। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইটুকু জিনিস সবার পক্ষে খাওয়া সম্ভব না, তাই সবাই মিলে যাতে একটু একটু করে খেতে পারি তার জন্য আমার এই রেসিপিটা তৈরি করা। তো এটাকে আমি ফার্স্ট দুভাগ করে কেটে নিয়েছি। দেখো ভেতরটা লাল, আমার ভেতরটা সাদা নয়। সাদা হলে বেশি ভালো লাগে দেখতে, লালটাও অসাধারণ কালার। যে হাতে নেবে যারা নাও নি তারা বুঝতে পারবে না, যারা নিয়েছো তারা খুব ভালোভাবেই জানে যে এর কালারটা অসাধারণ একটা কালার। তো ড্রাগন ফ্রুট ঠিক এরকমই খোসা ছাড়াতে হয়, খোসা ছাড়ানোর মতো করে ছাড়িয়ে নিতে হয়। আমি দুটো ভাগকেই এরকমভাবে জাস্ট মুখটা কেটে নিয়েছি। মুখটা কেটে নিয়ে প্রচণ্ড নরম এগুলো হয়, কেটে নিয়ে এরকম খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখো একদম খোসা থেকে ছেড়ে চলে এলো। এরপর আমি এগুলোকে ছোট 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 টুকরো করে কেটে নেব। ড্রাগন ফ্রুটে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, আয়রন থেকে শুরু করে ফোলেট থেকে শুরু করে প্রচুর ভালো ভালো মানে উপাদান আছে, যেগুলো আমাদের শরীরের পক্ষে, চুলের পক্ষে, স্কিনের পক্ষে দারুণ উপকারী। বিশেষ করে যারা বার্ধক্যে ভুগছো তারা যদি প্রত্যেক দিন একটা করে এই ড্রাগন ফ্রুট খেতে পারো তাহলে কিন্তু বার্ধক্য প্রতিরোধ হবে। যারা প্রেগনেন্ট, প্রেগনেন্টদের জন্যে কিন্তু এই ফল দারুণ একটা উপকারী ফল। এর মধ্যে ভিটামিন বি, ফোলেট আর আয়রন রয়েছে। ভিটামিন বি আর ফোলেট হচ্ছে কি বার্ধক্যের, সরি, ভ্রূণের ত্রুটির হাত থেকে কিন্তু বাঁচায় এই ড্রাগন ফ্রুট। তো গর্ভবতী মহিলাদের জন্য দারুণ উপকারী। তো আমি দুধ নিয়ে নিয়েছি, 250 ml মতো দুধ নিয়ে নিয়েছি। মাদার ডেয়ারি হতে পারে, সেটা আমুলিয়া হতে পারে, সেটা কাউ মিল্ক হতে পারে, যে কোনো দুধ আমি মাদার ডেয়ারি নিয়েছি। তো এরপর আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবে সে তেমন মিষ্টিটা ইউজ করতে পারে। আমরা খুব বেশিও নয় আর খুব কমও নয়, মিডিয়াম খাবো। তো সেহেতু এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এরপর আমি যে টুকরো করা ড্রাগন ফ্রুটগুলো রেখেছিলাম সেই ড্রাগন ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো আমার হয়ে গেছে, দেখো এটা ব্লেন্ড হয়ে গেছে। তো এর মধ্যে ছোট ছোট টুকরো আমি রেখেছি, কিছুটা সম্পূর্ণ ব্লেন্ড করিনি। যখন এগুলো মুখে পড়বে তখন ভালো লাগবে খেতে। তো এরপর আমি এর মধ্যে দেব কোয়ালিটি ওয়াইল্ডসের ভ্যানিলা আইসক্রিম, এর টেস্টটা আরও দুগুণ বাড়ানোর জন্যে দেব। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো, বাটার দিতে পারো বা কন্ডেন্স মিল্কও দিতে পারো। এই তিনটে জিনিসও কিন্তু এই মিল্ক শেকটাকে কিন্তু আরও সুস্বাদু করে তুলবে। তো এতগুলোর মধ্যে আমি ভ্যানিলা আইসক্রিম যেহেতু বাড়িতে ছিল তাই আমি এটাই দিলাম। এর টেস্টটা আরও যাতে দ্বিগুণ হয়ে যায়, খেতে যাতে আরও বেশি ভালো লাগে। বাচ্চারা বিশেষ করে অনেকে নাই পছন্দ করতে পারে, কারণ এটা যদি মুখে যখন পড়বে দানা দানা একটা ভাব লাগবে।
তো এটা দেওয়া যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটা ভালো আসে। তো আমি একসঙ্গে সবটা ব্লেন্ড করে নিয়েছি, দেখো। তো আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি, এবার আমি এটাকে খাবো। তো এটা টেস্ট খুব ভালো, তোমরা চাইলে বাড়িতে এটা প্রতিদিন খেতে পারো। এই ড্রাগন ফ্রুট হচ্ছে কি ক্যাকটাস জাতীয় এক ধরনের ফল, শরীরের পক্ষে, স্কিন এবং চুলের পক্ষে ভীষণ উপকারী একটা ফল, ওই জন্যই এর হয়তো এত দাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্ত, কাল তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। তো ড্রাগন ফ্রুটের অনেক উপকারিতা রয়েছে এবং সেগুলো কী কী সেগুলো জানতে গেলে আমার আরও একটা ভিডিও দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পাবে, সেটা দেখে তোমরা দেখতে পারো।